আজকে তার বক্তব্য প্রদানের জন্য। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব HM মাহবুব আলম, গণিত, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। আমার মনে হয় ইংরেজির জয় জয়কার, রেজবি স্যারের ছোঁয়া ছাড়া, মানে তার সাবজেক্টের ছোঁয়া ছাড়া কেউ আগাইতে পারবে না। আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আজকে যাদের জন্য আয়োজন, যাদের সাফল্যের জন্য আমরা এখানে সংবর্ধনার আয়োজন করেছি, তাদের সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। প্রথমেই ফাল্গুনী বাক্যের একটি কথা যা আমাকে ছুঁয়ে গেছে সেটা দিয়ে বলতে চাই, যে আমরা যখন ফুটবল খেলা দেখি তখন দেখি একটা গোল খেয়ে যে পিছিয়ে যায় তখন খেলার স্পিড বেড়ে যায়, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যে ব্রাজিলের যে দলটা সেই দলটার ম্যাক্সিমাম ক্ষেত্রেই গোল খেয়ে পিছিয়ে পড়লেও সে তার স্পিড দিয়ে সবসময় পিছিয়ে থেকেও আগিয়ে যেতে পারে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে যে আগানো যাবে না এরকম কোনো কথা নেই। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার একটা মেইন উদ্দেশ্য হচ্ছে 16 কোটি মানুষের দেশ, যেখানে যেখানে কর্মসংস্থান কম, নিম্ন মধ্যবিত্ত একটা দেশ। প্রথম উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা চাকরি জোগাড় করা, এটা আমরা কেউ স্বীকার করি অথবা নাই করি, আমি যেটা ধারণ করি সেটা বলছি। এই চাকরির জন্য প্রথম যে যোগ্যতা সেটা হচ্ছে সার্টিফিকেট। অনার্স মাস্টার্স পর্যন্ত আমরা সার্টিফিকেট যোগ্যতা অর্জন করেছি। যোগ্যতা অর্জনের ক্ষেত্র এক একজনের এক একটা হইতে পারে, কিন্তু তারপরের পরীক্ষাটাই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জীবনকে প্রতিষ্ঠা করার একমাত্র এবং প্রধান পরীক্ষা। সে পরীক্ষায় আমাদের অর্জন করতে হলে বর্তমান প্রেক্ষাপটে একটা পথ প্রদর্শকের দরকার হয়। সেই পথ প্রদর্শক যদি ভালো হয় তাহলে আমার বা আমার আপনাদের বা সবার জীবনটাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। এরকমই একটা পথ প্রদর্শক হিসেবে বিসিএস একাডেমিকে আমি মনে করি, কারণ এত বড় সাফল্য ফরিদপুরে আমার মনে হয় আদৌ কখনো হয়েছে কিনা আমার জানা নেই। আমার মনে হয় যতটুকু আমি খোঁজখবর নিয়েছি, ফরিদপুর থেকে পররাষ্ট্র ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, ফুড এবং নন ক্যাডার কোনো একাডেমি অথবা কোনো প্রতিষ্ঠান একই সাথে দিতে পারে নাই। এজন্য আমার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে বিসিএস একাডেমি ধন্যবাদ জানাই। আর এটা এখন আর শুধু বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলে শুধু প্রথম শ্রেণীর ক্যাডার কর্মকর্তাই হওয়া যাচ্ছে না, এটা হচ্ছে একটা চাকরি বাজারের বড় প্ল্যাটফর্ম। এখানে প্রথম শ্রেণীর ক্যাডার কর্মকর্তা ছাড়াও প্রথম শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং এমনকি প্রাথমিক প্রধান শিক্ষকের নিয়োগ হচ্ছে। চাকরি বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির জন্য এত বড় প্ল্যাটফর্ম এখন আর নেই, তাই শুধুমাত্র বিসিএস কোচিংয়ের জন্য বা বিসিএসের জন্য যে পথ প্রদর্শন করে সে শুধু বিসিএসে প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ার জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করে না, সে সকল পরীক্ষার চাকরির জন্যই পথ প্রদর্শক হিসেবে কাজ করে। আর এখন এমন একটা সময় এসেছে যে আমরা বাচ্চাদের অথবা নিজেদের ছেলেদের যে টিচারদের সাহায্য ছাড়া চলতে পারি না, এটা ঠিকই কথা। যদি টিচারদের সাহায্য ছাড়া চলা না যেত তাহলে শুধু শিক্ষা প্রতিষ্ঠান করা, বাসায় বই পুস্তক নিয়ে পড়লেই হয়ে যেত, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের দরকার ছিল না। শিক্ষা প্রতিষ্ঠানের দরকার হলো তাদের সংস্পর্শে আসা। যখন আমাদের অনার্স মাস্টার শেষ হয়ে যায় তখন বিসিএস বা কোনো চাকরি পরীক্ষার জন্য সাহায্যকারী হিসাবে, প্রভাবক হিসাবে, ঋণাত্মক প্রভাবক নয় ধনাত্মক প্রভাব হিসেবে, যে শুধু স্পিড দিয়ে যাবে, কোনো একাডেমি কোনো পথ প্রদর্শক আপনাকে চাকরি পাইয়ে দিতে পারবে না, পড়া মুখস্থ করে দিতে পারবে না, পড়া শিখিয়ে দিতে পারবে না, আপনাকে শুধুমাত্র স্পিড দিতে পারবে। সেটা যেভাবেই হোক, ভালো কথা বলে হোক, খারাপ কথা বলে হোক, আমার মনে হয় ভালো কথাটাকেও ভালোভাবে নেওয়া উচিত, খারাপ কথাটাকে খারাপভাবে না নিয়ে ভালোভাবে জেদ করেও সেটাকে দেখিয়ে দেওয়া উচিত। তাই আজকে যাদের জন্য আয়োজন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে রিজভি স্যারকে তার ডিপার্টমেন্টে ইংলিশ ডিপার্টমেন্টের অবদানের জন্য তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ম্যাথমেটিক্সের কেউ নাই, কতদিন আছে কি না তাও জানি না, আসবে কি না তাও জানি না, কারণ তারা ভাবে যে আমরা সবই তো পারি ম্যাথমেটিক্স, আসলে তেমন কিছু পারে না। ধন্যবাদ সবাইকে।